আমি আসলে এতটাও আশা করিনি উনি আমাকে স্পটে এতটা হেল্প করবেন। প্রথম দুদিন আমি অনেক কনফিউজ ছিলাম যে এত বড় প্রজেক্ট, যেহেতু শাকিব খান মানেই অনেক বিগ বাজেটের ফিল্ম হয় আমাদের দেশে, এত বড় জায়গায় আমি কিভাবে অ্যাডজাস্ট করব, আদৌ পারবো কি না। পরে দেখলাম না, উনি আমাকে যতটুকু মোটিভেট করেছিলেন ওই সময়, আমার দু তিন দিনের বেশি আসলে লাগেনি ওখানে ফ্রি হতে। শাকিব ভাইয়ের সাথে আমার বেশ কয়েক বছর আগে মালয়েশিয়াতে দেখা হয়েছিল, তো তখনই ফিল্মের আমার আগ্রহের ব্যাপারে আমরা কথা বলি। তারপরে অনেকটা সময় চলে গেছে, কজ আমি এখানে রিসার্চে বিজি ছিলাম, দেন বাংলাদেশে আসলাম, আমার হাতে কিছুটা সময় ছিল, এই বিষয়ে আবার আমাদের মিটিং হয়েছিল। তো উনি আমাকে তখন বলেছিলেন যে তুমি শাহনশাহে কাজ করো। ছোটোবেলা থেকে ছিল না, আম্মুর অনেক ইচ্ছে ছিল যে আমি কালচারাল সাইডে কাজ করি। আমি বাফাতে নাচ শিখেছি, আমি ফেরদৌসুর রহমান খালামণির কাছে গান শিখতাম, তো আম্মুর সবসময় মনে হতো আমি কালচারাল সাইডে কিছু যেন করি। তো আমার কখনো সময় হয়নি, অ্যাকাডেমিক্যালি আমি এত বেশি বিজি ছিলাম রেগুলার স্টাডিজ সব কিছুতে। তো সব মিলিয়ে শেষের দিকে এসে, টু থাউজেন্ড ফোরটিনের পরে এসে যখন আমি দেখলাম যে বাংলাদেশের ফিল্মগুলোর মান অনেক ভালো হচ্ছে, তখন মনে হলো যে একটা কাজ করা উচিত। ব্যাক মাই সান, শাহনশাহ পার্টি খায় না খাওয়ায়। আপাতত ওটাই ভাবে ছিল যে একটা কাজ করা উচিত। একটা কাজ করার পরে দেন হয় না যে কেমন পজিটিভ রেজাল্ট আসছে ওটার উপর ডিপেন্ড করে হয়তো আমি ফিউচার চিন্তা করবো। আমার বরাবরই এ বিষয়ে পরিকল্পনা ছিল, শাহনশাহ রিলিজ হবে, আমি ফিডব্যাক পাবো, তারপর আমি প্ল্যান করবো। কাজ অলরেডি আমার অ্যানাদার ক্যারিয়ার আছে, আমি ওখানে ইনভলভ এবং ওখানে অনেকটা সময় আমার চলে যায়। সো এখানে রেগুলার হওয়ার জন্য আমাকে ওই জায়গাটা অ্যাডজাস্ট করে আসতে হবে। সো এখানে যদি ফিউচার আমি ব্রাইট না দেখি, আমি এখানে বেশি দূর প্ল্যান করবো না। পিএইচডি করছি, ফ্যামিলি বিজনেস আছে, তো ফ্যামিলি যে গার্মেন্টস বিজনেস ওগুলোতে টাইম দিতে হয়, পিএইচডি রিসার্চে অনেক টাইম দিতে হয়, সো সব মিলিয়ে আসলে ডিফিকাল্ট। চোখের দিকে তাকিয়ে মন অবধি পৌঁছে যেতে পারি আমি। ডিপেন্ড করে রিলিজের পর ফিডব্যাক কী পাচ্ছি। এই ফিল্মে আমার ক্যারেক্টারের নাম প্রিয়া, বনেদি ফ্যামিলির একটি মেয়ে। অ্যাকচুয়ালি একটা এলাকায় দুটো ফ্যামিলি থাকে, দুটোই নবাব পরিবার, দুটো ফ্যামিলি দুটো মেয়ে, এবং ওই মেয়ে দুটোকে নিয়ে শাহনশাহর গল্প। প্রিয়া ছোট নবাবের নবাব নন্দিনী। সরি বলতে এসেছি। সরি বলে দিলেই সব ঠিক হয়ে যায় তাই না? এই তো, খুব ট্রেডিশনাল একটা মেয়ে, সফট হার্টেড। উনি খুব কোঅপারেটিভ, আমি আসলে এতটাও আশা করিনি উনি আমাকে স্পটে এতটা হেল্প করবেন। প্রথম দুদিন আমি অনেক কনফিউজ ছিলাম যে এত বড় প্রজেক্ট, যেহেতু শাকিব খান মানেই অনেক বিগ বাজেটের ফিল্ম হয় আমাদের দেশে, এত বড় জায়গায় আমি কিভাবে অ্যাডজাস্ট করব, আদৌ পারবো কি না। পরে দেখলাম না, উনি আমাকে যতটুকু মোটিভেট করেছিলেন ওই সময়, আমার দু তিন দিনের বেশি আসলে লাগেনি ওখানে ফ্রি হতে। ইউনিট খুব ভালো ছিল, উনি খুব ভালো ছিলেন, উনি ক্যামেরার সামনে আমাকে অনেক ধরনের, ক্যামেরার সামনে এবং ক্যামেরার পিছনেও উনি আমাকে সেটে অনেক ধরনের পরামর্শ দিয়েছেন। পারিবারিক সাপোর্ট আমি আগেই বলেছি, আমার আম্মু অনেক বেশি চাইতেন আমি কালচারাল সাইডে কাজ করি। আর আব্বুর ব্যাপারটা, উনি সবসময় চেয়েছেন আমি জীবনে যাই করি তা যেন ঠিকঠাকভাবে আমার বেস্টটা করার ট্রাই করি। তো প্রথম দিকে খুব একটা সাপোর্ট না থাকলেও পরবর্তীতে ওনার সাপোর্ট ছিল। এটা নিয়ে আমি কনফিউজড আমি জানি না, কিন্তু আমার ফ্রেন্ডস ফ্যামিলি ওরা অনেক অ্যাপ্রিসিয়েট করেছে যে একদম ডিফারেন্ট একটা প্রফেশন থেকে এখানে এসে এই ধরনের নাচের গান করা,
ডান্স নাম্বার অ্যান্ড রোম্যান্টিক ওয়ান করা, মানে এটা আমার ফ্রেন্ডস ফ্যামিলির কাছে খুব আশ্চর্যের বিষয় ছিল যে আদৌ আমি পারবো কি না বা কী হবে। তো ওনারা খুব পজিটিভলি নিয়েছে, ওনাদের কাছে খুব পজিটিভ সাড়া পেয়েছে। অ্যাকচুয়ালি অফার পাচ্ছি, কিন্তু শাহিনশার রিলিজের পর আমি আসলে এই অফারগুলো নিয়ে ভাবতে চাচ্ছি। এখন পর্যন্ত যে স্ক্রিপ্টগুলো পাচ্ছি সেগুলোর ক্যারেক্টার অ্যানালাইসিস করছি, এর মাঝে যেটা আমি পজিটিভ আমার কাছে মনে হবে আমাকে মানাচ্ছে সুইটেবল আমার জন্য সেটা নিয়ে হয়তো আমি সামনে কাজ করব। আর সব কিছু ব্যালেন্স করিয়ে যেহেতু করতে হবে, আমি গড়পড়তা সব ধরনের কাজ করতেও চাই না, আমি একটু বেছে কাজ করতে চাই। অনেক বেশি কোয়ান্টিটিতে বিলিভ না করে কোয়ালিটিতে আমি বিলিভ করি। সো দেখি সামনে কী হয়। কেউ যদি তোমাকে আমার সাথে এইভাবে দেখে তাহলে তোমার খুব বিপদ হবে। শাহিনশা মুভিটি নিয়ে আমি অনেক বেশি আশাবাদী, একদম বিনোদন ধর্মী একটি সিনেমা। আমরা হলে গিয়ে সিটি বাজানো, ক্ল্যাপিং করা যে ধরনের মুভিগুলো দেখি, ওই ধরনের একটি মশলাদার মুভি। প্রচুর নাচ গান আছে, কমেডি আছে, ফাইট আছে, দর্শক অনেক বেশি বিনোদন পাবেন পুরোটা মুভি দেখলে। আমরা না হয় বাড়ির সবাইকে বলবো আমরা দুজনেই তোমাকে ভালোবাসি। গুড, কিন্তু দুজনকে সামলাবে কি করে গো? আমার তো অনেককেই ভালো লাগে, আমার শাবানা ম্যামকে ভালো লাগে, ববিতা ম্যামকে ভালো লাগে, শাবনুর আপুকে ভালো লাগে। এখনকার সময় তো আরও অনেকেই আছেন যাদের আমার দেখতে অনেক ভালো লাগে, ডান্সও অনেকে ভালো করেন, ইভেন আমার কোয়ার্টিস্ট খুব ভালো ডান্স করেন। নুসরত ফারিয়া আর আমার ওখানে আমরা যে ইউনিটে ছিলাম আমরা অনেক বেশি মাস্তি করেছি, ফান করেছি। দেখা যেত যতক্ষণ আমরা স্ক্রিনের সামনে আছি ততক্ষণ পর্যন্ত তো কাজই, কাজ ছাড়াও আমাদের অনেক আড্ডা হয়েছে, অনেক মজার সময় গেছে। কেউ যদি তোমাকে আমার সাথে এইভাবে দেখে তাহলে তোমার খুব বিপদ হবে। আমি প্রথমেই বলেছি আমার প্রথম দিকে দু চার দিন একটু প্রবলেম হয়েছে, একটু অ্যাডজাস্ট করতে প্রবলেম হয়েছে, কিন্তু আমার ইউনিট এবং কোয়ার্টিস্টরা অনেক বেশি সহযোগিতা সম্পন্ন ছিল। চোখ নামিয়ে কথা বলো, শাহিনশাকে কেউ হুকুম করতে পারে না, আর লাইলার চোখের দিকে তাকিয়ে এই নবাবগঞ্জে কেউ কথা বলতে পারে না। নুসরত ফারিয়া রানিং একজন অ্যাক্টর, অনেক বেশি কাজ করছেন উনি, ব্যাক টু ব্যাক কাজ করছেন। আর শাকিব খান ভাইকে নিয়ে তো বলার কিছুই নেই, আমাদের দেশের সুপারস্টার উনি, উনি তো কাজ করে যাচ্ছেন। তো প্রথম দিকে ওনাদের সাথে কাজ করতে গিয়ে আমার অবশ্যই কনফিডেন্স একটু কম ছিল, কিন্তু পুরোটা ইউনিট এত ভালো ছিল, ইভেন আমার কোয়ার্টিস্টরা এত বেশি ভালো ছিল, এত বেশি কোঅপারেটিভ ছিল, আমার দু চার দিনেই ওই জড়তাটা কেটে গিয়েছিলো। এবং আমার আমার মধ্যে যেই মাইনাস পয়েন্টগুলো আমার মনে হয়েছে যে এগুলো প্রবলেম হতে পারে, ওনারা এগুলো শুধরে দিয়েছেন ক্যামেরার সামনে। ইভেন একজন লাইটম্যান পর্যন্ত আমাকে হেল্প করেছে যে আপু আপনি এভাবে দাঁড়ালে লাইটটা প্রপার পাওয়া যায়। তো প্রথম দিকে প্রবলেম মনে হলেও পরবর্তীতে আমার কাছে মনে হচ্ছে ইটস আ ফ্যামিলি, এখানে প্রবলেমের কিছু নেই, আমার কমতি থাকতেই পারে, তারা ওটা শুধরে দেবেন যতটা সম্ভব। শাহিনশা আসছে, তো আমি মনে করি শাহিনশা যেহেতু ফুল কমার্শিয়াল একটা মুভি, একদম মশলাদার একটা মুভি, সেরকম ফাইট ডান্স কমেডি নিয়ে করা একটা মুভি, আমার কাছে মনে হয় দর্শকদের কাছে এই মুহূর্তে শাহিনশা একটু ডিফারেন্ট একটা ফ্লেভার আনবে। কজ পরপর যে মুভিগুলো এসেছে এগুলো অবশ্যই ভালো, ওগুলোর থেকে শাহিনশা একটু ডিফারেন্ট। সো হলে গিয়ে দর্শকদের কাছে এটাও ভালো লাগবে, অনেক বেশি ভালো লাগবে। আসলে দর্শকরা যতক্ষণ পর্যন্ত সিনেমা হলে না যাচ্ছেন অতক্ষণ পর্যন্ত একটা সিনেমার বাণিজ্যিকভাবে সফলতা আসে না। তো আমি অবশ্যই দর্শকদের রিকোয়েস্ট করব যেন শাহিনশাহ দেখতে হলে যায় এবং ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রাখে। এক্ষেত্রে আমাদেরও অনেক দায়িত্ব আছে, আমাদের জায়গা থেকে আমাদের লেভেল বেস্ট ভালোটা দেওয়া উচিত। আর
আমাদের হলগুলোর পরিবেশও অনেক ভালো করা উচিত। আমি নিজেও দেখেছি কিছু হলে গিয়ে ওখানে বসা যাচ্ছে না। আমার হয়েছে এরকম, আমি মাঝে দেখেছিলাম। তো সব জায়গায় সিনেপ্লেক্স তো নেই, কিন্তু যেই জায়গাগুলোতে নেই সেই জায়গাগুলোতে হল মালিকদের উচিত আর একটু পরিবেশ ঠিকঠাক করা এবং আমাদের জায়গা থেকে আর একটু ভালো ফিল্ম, আরও বেশি কোয়ালিটিফুল ফিল্ম দেওয়ার ট্রাই করা। আর দর্শকদের জন্য এতটুকুই বলবো, আপনারাও সহযোগিতা করুন, একটি ফিল্ম দেখতে আসুন, তাহলে বাণিজ্যিকভাবে একটি ফিল্ম বেঁচে থাকে, প্রডিউসাররা লাভবান হয়, প্রডিউসাররা লাভবান হলে সবাই ভালো থাকে।